ধনীরা যাকাত দিবে না, কিন্তু যাকাত যার উপরে ফরজ না সে ব্যক্তি কৃষি কাজ করলে তার উপরে ওসর ফরজ, না দিলে পাপই হবে কিনা, কতটুকু ফসল হলে ওসর দিতে হয়, কতটুকু আদায় করতে হয়। দেখুন ভাইরা, যাদের ধনীরা বলতে ধনীরা যাকাত দিবে না বলতে কি, যার ফসল আছে সেও ধনী, যার কাছে কারণ ধন থাকে যার কাছে তাকে ধনী বলে, যার কাছে ধন আছে সেই কি ধনী, তো টাকা পয়সা থাকলে সেটাও ধন, কৃষি ফসল থাকলে সেটাও ধন, বরং টাকা এগুলা নকল ধন, আসল ধন হলো ওই জিনিসপত্র, ঠিক না বেটি? যাই হোক দুইটাই ধন। এখন আসুন, ধনীরা যদি অর্থাৎ যাদের কাছে টাকা পয়সা আছে সেই রকম ধনীরা যদি যাকাত না দেয় তাহলে সে তার যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে, তাই বলে সেটা দেখা দেখি তো আমি তাদের, আমি এটা বলতে পারি না যে তারা যখন দেয় না আমিও দেব না, তো সে কপাল পোড়া হলে আমি কি কপাল পোড়া হবো নাকি, এটা কোনো যুক্তির কথা নাকি? একজনের আল্লাহ টাকা পয়সা দিছে সে যাকাত দেয় না, তো যাকাত দেয় না দেখে কার কপাল পড়বে, তার তো তার কপাল পড়বে, সেজন্য দেখে আমি বলবো ঠিক আছে আমার ফসল আছে আমি ফসলের যাকাত দেবো না আমিও কপাল পোড়াবো, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ? যে দেয় না সে তার ক্ষতি করতেছে, তো আপনি নিজের ক্ষতি কেন করবেন? ফসলের যাকাত এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন, অনেকের দীর্ঘ আলোচনা এটা নিয়েই শুধু করা উচিত। মনে রাখবেন, ফসল যাদের হয় কতটুকু ফসল হলে যাকাত দিতে হবে এবং কি ধরনের ফসলের যাকাত দিতে হবে, যে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় মনে করেন শাক সবজি করছেন এগুলোর যাকাত নাই অনেক ওলামাদের মতে, শুধুমাত্র বিক্রি করবেন খাবেন যা পারেন গরিবকে আপনি দান করবেন শেষ, কিন্তু ধান গম যেগুলো রাখা যায় পেঁয়াজ এরকম ফসল যদি হয় এটার কতটুকু হলে যাকাত হবে, ইমামদের মধ্যে অনেকগুলো মত আছে, অনেকে বলেছেন 25 মন, অনেকে বলেছেন 16 মন, অনেকগুলো মত আছে। এই পরিমাণ যদি ফসল হয় তাহলে সেই ফসলটা যদি আপনি পানি সিঞ্চন করে উৎপন্ন করেন উৎপাদন করেন তাহলে আপনাকে যাকাত দিতে হবে এক রকম, আর যদি আল্লাহর কুদরতি বৃষ্টির পানিতে এমনি যাকাত পানি ছাড়া সিঞ্চন করা ছাড়া ফসল হয়ে যায় তাহলে দিতে হবে আরেক হারে। যদি আপনি নিজে ওইটাকে পানি সিঞ্চন করে তারপরে যাকাত দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন, আর যদি আপনার আসমানের পানি দিয়ে এমনি হয়ে যায় ফাও তাহলে তো আপনার খরচ নাই, সেজন্য 10 ভাগের 1 ভাগ আপনার যা হবে টোটালের মধ্যে 10 ভাগের 1 ভাগ গরিব দুঃখীকে দিয়ে দিবেন, যাকাত আদায় হয়ে যাবে। ভাইরা আমার, ফসল হলে সেখানে গরিবের হক আছে, টাকাতে যেরকম গরিবের হক আছে সব ধরনের সম্পদে আল্লাহ বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিল মাহরুম, আমরা তো দান করি গরিবের মনে ভিক্ষা দিচ্ছি, আল্লাহ বলেছেন ভিক্ষা না, এটাতে তার অধিকার আছে তার হক আছে, অতএব সেটা পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আমি সেলুনে কাজ করি, ব্যবসাটা ইসলামী দৃষ্টিতে কতটা বৈধ, এই কাজ করতে গিয়ে আমার গুনাহ হয় নাকি যে আমার কাজ দাড়ি ও চুল কাটে তার গুনাহ হয়, যে আমার কাছে দাড়ি ও চুল কাটে তার গুনাহ হয়? ভাইরা আমার, সেলুনে যে বেচারা কাজ করেন উনি নিজে ওনার দাড়ি তো উনি কামানো না ছোট করেন না ছাঁচেনও না, আরেকজনেরটা উনি করে দেয়, তো এখন প্রশ্ন হলো যে নিজে টাকা পয়সা দিয়া দাড়ি চাঁচলো ছোট করলো সে একটা হারাম কাজ করলো গুনার কাজ করলো। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বিদ্যুৎ চলে আসছে আল্লাহর ফজলে, সবাই বসেন, বিসমিল্লাহ, মাইকের কানেকশনটা দিয়ে দেন ভাই, জেনারেটর, জি বুঝতে পারছি। জি ভাই, আমাদের আগের ভাইয়ের প্রশ্ন ছিল সেলুন নিয়ে, সেলুনে যিনি চুল কেটে দেন শেভ করে দেন মানুষকে পরিচ্ছন্ন হতে সহযোগিতা করেন, এখন চুল কাটাতে সহযোগিতা করছেন এটা তো তিনি গুনার কোনো কাজ করেন নাই, কিন্তু যদি কেউ দাড়ি চাষে তাহলে সেলুনে যিনি চাকরি করতেছেন দাড়ি চেষে দিলেন দাড়িটা ছোট করে দিলেন তাহলে কাজটা তিনি গুনাহের একটা কাজ করলেন, যিনি চাষলেন টাকা দিয়ে করলেন তিনি তো টাকা দিয়ে জাহান্নাম কামাইলেনই, কিন্তু যেই বেচারা সেলুনে চাকরি করলেন তিনি ওই কাজটাতে তাকে হেল্প করলেন, ঠিক না বেঠিক? আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করিও না। এজন্য সেলুনে যদি চাকরি করেন আপনি ওই হারাম কাজ করা ছাড়া যদি বাকি কাজ করতে পারেন ভালো, কিন্তু যদি আপনি হারাম কাজে সাহায্য করা লাগে তাহলে এর কারণে কিন্তু গুনাহ হবে, কারণ আপনি তাকে অন্যায় কি করলেন হেল্প এবং সহযোগিতা করলেন। এখন আপনারা বলবেন যে সেলুনে যদি শেভ না করে তাহলে সেলুন চলবে? আমি ঢাকায় বাড্ডায় এমন বহু সেলুনের কথা জানি,
বাড্ডায় একটা আছে, আর এরকম দেশে বহু শ্রেণীর কথা জানি যে শ্রেণীরা লিখে দিছে আমাদের এখানে শেভ করা হয় না, দাঁড়ি চাটা হয় না, যদি মনে চায় আসেন, না মনে চাইলে নাই, আল্লাহ তাআলা হালাল রিজিক দেয়, তারা না খায় মরে যায় নাই, ঠিক না বেঠিক? এরপরের প্রশ্ন, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি না? ভাইরা আমার, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াও হারাম, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াও হারাম। ঘুষ যারা নেয় তাদেরকে আমরা খারাপ বলি, সবাই বলি সমাজের তারা খারাপ, খারাপ মানুষের জন্য ঘুষ খায়, কিন্তু আমরা সাধারণ মানুষও অনেক সময় সেদে সেদে ঘুষ দেই, ঠিক না বেঠিক? কেন ঘুষ দেয়? একটা কাজের জন্য হয়তো সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে এক ঘন্টা, তো কয়টা ঘুষ দিয়া ডাইরেক্ট করে নিয়ে চলে আসে, একটু সময় দিতে রাজি না, এ রোগটা আমাদের মধ্যে আসে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফুন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয় জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ঘুষ দিবেন না, ঘুষ নিবেন না। তবে কোনো জায়গায় যদি আপনার একটা দরকারি কাজ, আপনি ফেঁসে গেছেন, যার কাছে কাজটা, যার টেবিলে কাজটা, সেই লোক ঘুষ ছাড়া কাজটা যদি না করে, আপনি বহু চেষ্টা করছেন কোনোভাবে সে করে না, তাহলে আপনার বাধ্য হয়ে আপনি যদি ঘুষ দেন তাহলে আপনার গুনাহ হবে না, কিন্তু যে ঘুষখোর সে সর্বাবস্থায় অপরাধী হবে, তার গুনাহ সবসময়ই হবে। এখন চাকরির ব্যাপারটা হলো, আজকাল দেখা যায় যে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে ঘুষ না দিলে চাকরি আসলে হয় না, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হয়ে যদি ঘুষ দেন, যে চাকরি হয় না ঘুষ ছাড়া, তাহলে আপনার গুনাহ হবে না, কিন্তু যে ঘুষ খাইলো সে অবশ্যই কি হবে, গুনাহগার হবে। এরপরের প্রশ্ন, মিলাদ কিয়াম কি বিদআত? উত্তর হলো, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরুদ প্রেরণ করা এটা উচিত, এটা আমাদের কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন, এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ পালন করে তার রাসূলের প্রতি দুরুদ প্রেরণ করতে হবে। কিন্তু দুরুদ প্রেরণ করার জন্য আমরা যে একটা সিস্টেম বানাই নিয়েছি, কিছু মানুষ একত্র হবে, দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাবে, এরপরে আবার বা মাঝখানে একটা বালিশ বা চেয়ার দেয়, এরপরে আবার দুরুদ পড়ার পরে জিলাপি খায়। আচ্ছা, নামাজের পরে জিলাপি বিতরণ করে আপনাদের দেশে? নামাজের পরে, পাঁচক্ত নামাজের পরে জিলাপি বিতরণ হয়, মিষ্টি বিতরণ হয়, তবরক বিতরণ হয়। নামাজ বড় না দুরুদ বড়? নামাজের চাইতে বড় কিছু আছে? আর তো নামাজের পরে যদি জিলাপি না দেওয়া লাগে তো মিলাদের পরে লাগবো কেন? বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য মিলাদ এবং কেয়াম এগুলো করার জন্য আমাদেরকে কোরআন হাদিসে নির্দেশ দেয় নাই, আমাদেরকে বলছে দুরুদ পড়তে, যেন সবাই যার যার মতো দুরুদ পড়বো, আর দুরুদ পড়ার জন্য সবাই একত্র হইতে হবে, এবং ওই যে আপনার সবাই মিলে চিৎকার করে সুরে সুর মিলায় তালে তাল মিলায় পড়তে হবে, এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। অতএব মিলাদ কেয়াম এটা বিদআত। টুপি না পড়লে গুনাহ হবে কিনা? উত্তর হলো, না, টুপি না পড়লে কোনো গুনাহ হবে? এই টুপির সাথে আসলে ইসলামের তেমন জটিল কোনো সম্পর্ক নাই, টুপি পড়লে ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, এতটুকু ব্যাস। কিন্তু এটাকে আমরা যত গুরুত্বপূর্ণ বানাই নিছি যে টুপি পরলে, পাঞ্জাবি পরলে মনে করে লোকটা খাঁটি মুসলমান, তাই না? আমরা এতক্ষণ ধরে আলোচনা করে সেটাই বোঝানোর চেষ্টা করছি, ইসলামের সবচেয়েতে খাঁটি মুসলমান সে, যে না ওই যে আগে পিলারগুলা ঠিক করে, এরপরে ওয়াল দেয়, ছাদ দেয়, অর্থাৎ প্রায়োরিটি এবং গুরুত্বের ভিত্তিতে একটা একটা কাজ করে যে নিজেকে খাঁটি মুসলমান করে ফেলে, ফুলফিল করে ফেলে, সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারফেক্ট মুসলমান। কিন্তু টুপির সাথে আসলে তেমন কোনো সম্পর্ক ইসলামের নাই, একজন যদি টুপি নাও পরে এতে কোনো গুনাহ হবে না, কথা কি বুঝাতে পারছি? আরেকজন টুপি পরে, জুব্বা পরে, দাড়িও রাখছে, কিন্তু বিড়ি খায়, গালি দেয়, সিগারেট খায়, যৌতুক নেয়, আছে না নাই? বৌভাত, বউ পিটায়, বউ মারে, ময় মুরব্বীরকে শ্রদ্ধা করে না, আব্বা আম্মার কথা শুনে না, তাহলে এই লোক দাঁড়াই টুপি আর জুব্বা লাগাইলে আপনার চোখে মুসলমান হলেও আল্লাহর কাছে সে খাঁটি মুসলমান না। এরপরের প্রশ্ন, আমাদের এলাকায় কিছু মানুষ কানা বিবহরীর পূজা ও গান করে, কানা বিশ হরির পূজা ও গান করে, এটা জায়েজ কি না? ভাই, মুসলমান যদি আপনার মুশরিকদের গান গায়, তাদের গীত গায়, তাদের এগুলোকে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ঈমান জিনিসটা এরকম যে আপনি আল্লাহর সঙ্গে শিরিক হয় এরকম কোনো কিছু যদি মুখে বলেন,
অন্তরে বিশ্বাস করেন, স্বীকার করেন মুখে, তাহলে সাথে সাথে আপনার ঈমান হারা হয়ে যাবে। এখন আমরা বেশিরভাগ মানুষ চাই বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম, অর্থাৎ কিরে ভাই কারেন্ট আসছে না তো দেন, লাইন দিয়ে দেন। জি ভাই, আমরা বেশিরভাগ মানুষ হলাম ভাই বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম, তার মানে মুসলমানের সাথে গেলে আল্লাহ আল্লাহ, আবার হিন্দুদের সাথে গেলে রাম রাম। ভাইরা আমার, এরকম বেজাইল্লা ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরে ভাই, আল্লাহর কাছে তো পরের কথা, বান্দার কাছেও এরকম বেজালের কোনো বেইল আছে নাই। একটা লোক মনে করেন সরকারি দল করে, আবার সে বিরোধী দলের সাথেও গোপনে গোপনে আঁতাত রাখে, কি বলেন? এর দলে কোনো পদ থাকবে? থাকবে না, কারণ সে মুনাফিক। তো দুনিয়ার মানুষ যদি এটা সহ্য না করে, আপনার আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? কথা বুঝাতে পারছি? যারা ইমানের সাথে আবার শিরিককে মিশ্রণ করে ফেলে, তারা মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। অতএব আপনি মুসলমান হইয়া এই কানাবিশহরির পূজা, এটাতে অংশগ্রহণ অথবা গান করা, এটা আপনার জন্য জায়েজ নাই। অনেকে আবার এটা মনে করে যে এগুলো করলে উদার হয়, যে আমি বড় মনের মুসলমান, মসজিদেও যাই মন্দিরেও যাই, এটা বড় মনের না, ওইটা হলো মুনাফেক। এ দলেও যায় ওই দলেও যায়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।